নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুন ধরনের একটা আর্ট পৌর স্টাইলের শাড়ি ড্র্যাপিং আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা সব ঢাকাই জামদানি দিয়ে আটপৌর স্টাইলের শাড়ি ড্র্যাপিং তো দেখো প্রথমে এই শাড়িটাকে আমি খুব ভালো করে এখানে ওপেন করে নেব তো বন্ধুরা তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে পারো না খুব সহজেই কিন্তু তোমরা শাড়ি পরা শিখে যাবে তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি সব ঢাকাই জাম ডান সাইড থেকে এখানে আমি টাকিং করব আর তোমরা যারা আমার মতো শর্ট হাইটের আছো তো তোমরা দেখো প্রথমে শাড়িটাকে এখানে দুই থেকে তিনটে ফোল্ড করবে আর তারপরে টাকিং করবে তাহলে তোমাদের কোমরটা মোটা দেখাবে না দেখো এভাবে দুটো তিনটে ফোল্ড করে নিলে নেওয়ার পরে এখানে শাড়িটাকে টাকিং করবে আর তোমরা যারা টল আছো এরকম তোমাদের কিন্তু ফোল্ড করার কোনো প্রয়োজন পড়বে না তো দেখো এখানে খুব ভালো করে টাকিং করার পরে আমি বাঁ সাইডে গিয়ে টাকিং করছি আর তারপর আমি মিডিলে টাকিং করব। তো দেখো মিডিলে যখন টাকিং করবে হাতটাকে সোজা পেডিকোটের মধ্যে এভাবে দেওয়ার পরে দেখো একটু বুড়ো আঙুলটা ভিতরে দিয়ে এভাবে একটু টেনে টেনে নেবে দেখবে সামনের দিকে যে কাপড়টা তোমরা পেটিকোটের মধ্যে টাকিং করেছিলে সেটা একদম ফোলা ভাব থাকবে না খুব সহজেই পেটিকোটের সঙ্গে দেখবে এখানে মিশে যাবে তার কারণ হলো নতুন শাড়ি যখনই আমরা পরি শাড়িটা অনেক ফোলা ফোলা লাগে আর বিশেষ করে এই ঢাকাই জামদানি বা সব ঢাকাই জামদানিগুলো কিন্তু একটু ফোলা ফোলা হয় তো দেখো যখন তোমরা ডান সাইডে খুব টাইট করে টেনে এনে টাকিং করবে তখন তোমরা অবশ্য ডান পায়ের দিকে একটু খেয়াল রাখবে যেন এখানে কোনো শাড়ি উঁচু হয়ে না যায় অনেক সময় উঁচু হয়ে যায় তো সেই জন্য এখানে একটু দেখে নেবে তারপরে পিছন দিকেও কিন্তু খুব ভালো করে টাকিং করবে নাহলে পিছন দিকেও কিন্তু ফোলা ফোলা দেখাবে দেখো কত সুন্দরভাবে এখানে টাইট ফিটিং হয়ে গেছে তোমরা বলো যে মোটাদের তো মোটাই দেখাবে একদমই না ক যখন তোমরা খুব টাইটভাবে শাড়িটাকে পরবে না তখন কিন্তু তোমাদের মোটা ভাবটা একদম স্লিম হয়ে যাবে তো দেখো এবার আমি আঁচলে চলে যাবো তার আগে শাড়িটাকে এভাবে ধরে নিচ্ছি ছোটো ছোটো করেই ধরে নেবে আর তারপরে কিন্তু আঁচলের দিকে যাবে ডাইরেক্ট আঁচলের দিকে যাবে না মাঝে যদি তোমাদের এই শাড়িটা ওলট পালট হয়ে যায় সেই জন্যই বলছি ডাইরেক্ট আঁচল ধরবে না তো এবার আমি আঁচলটাকে রেডি করব আর যেহেতু একটা আটপৌর স্টাইলে একদম নতুন ধরনের ডিজাইন তো আঁচলটা আমাদের সামনে থেকেই বানাতে হবে পিছন দিকে আমি ঘুরিয়ে আনছি না এবার দেখো বুড়ো আঙুল আর লাস্ট আঙুল এভাবে ধরবো এটাকে শাড়ির মাথাতে এভাবে ধরছি তোমরা যারা একদম আঁচল রেডি করতে পারো না খুব সহজেই শিখে যাবে এবার দেখো সামনে দুটো আঙুলকে এভাবে আমি কাপড়টাকে ধরে নিলাম ধরে নেওয়ার পরে দেখো বুড়ো আঙুল দিয়ে এভাবে চাপবো এবার বলি বুড়ো আঙুলটা যেখানে আমরা ধরেছিলাম সেখান থেকে একটু উপরের দিকে তুলে নেব। তাহলে প্রথমের প্লিটটা একটু বড়ো হয়ে যাবে আর তারপরের প্লিটগুলো ছোট ছোট হয়ে যাবে তার কারণ বলছি বন্ধুরা প্রথমের প্লিটটা সবসময় তোমরা একটু বড় করবে আর মিডিলের প্লিটগুলো কিন্তু একটু ছোটো ছোট করবে তাহলে যখনই তোমরা ছোট বড় হবে আর বোঝা যাবে না তো দেখো তলার প্লিটটা এভাবে কিন্তু উল্টে যাবে দেখো এভাবে উল্টে যাবে অনেকেই বুঝতে পারো না যে তলার প্লেটটা কী ধরনের উল্টে যাবে তো এটা যখনই উল্টে যাবে তখন কিন্তু প্লেটের ভাঁজগুলো সুন্দরভাবে এখানে তোমাদের সেট হয়ে যাবে দেখো এবার একটু এভাবে নাড়িয়ে নিলে নাড়িয়ে নেওয়ার পরে প্রত্যেকটা মাথা এখানে সুন্দর করে ধরবে ধরে নেওয়ার পরে দেখো আবারও ভাঁজগুলোকে খুব ভালো করে ধরবে ধরার পরে একটু হাত দিয়ে পেশাদ দিয়ে নেবে তার কারণে এই শাড়িগুলো একটু ফোলা ফোলা হয়ে থাকে নতুন অবস্থাতে তো অবশ্যই খুব ভালো করে হাত দিয়ে যত তোমরা প্রেশাদ দেবে শাড়িটা দেখবে তত তাড়াতাড়ি সেট হয়ে যাবে নরম হয়ে যাবে এভাবে ধরার পরে দেখো এখানে একটা তোমরা সেফটি পিন ইউজ করতে পারো আমি এখানে শাড়ির পিন ব্যবহার করছি নতুন শাড়িতে যত কম সেফটি পিন ব্যবহার করবে ততই ভালো তো এই ধরনের শাড়ি পিন তোমরা ব্যবহার করতে পারো এটা অনলাইন অফলাইন সব জায়গায় পাওয়া যায় বা তোমরা এখানে হেয়ার পিনও কিন্তু এভাবে পিন আপ করে নিতে পারো শাড়িতে আর অবশ্যই কিন্তু যখন তোমরা শাড়িটা এরকম আঁচলটা রেডি করবে তোমরা যারা একদম নতুন তোমরা কিন্তু অবশ্যই এখানে একটা পিন দিয়ে পিন আপ করে তারপরে কিন্তু আঁচলটা রেডি করবে এবার দেখো রেডি করার পরে আবারও খুব ভালো করে হাত দিয়ে এখানে প্রেশার দিয়ে নেবে এভাবে চেপে চেপে নেবে দেখবে আঁচলটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার দেখো বন্ধুরা এখানেও আমি একটা শাড়ির পিন এভাবে পিন আপ করে নেবো ছোটো ছোটো করে এভাবে তোমরা আঁচলটাকে রেডি করে নেবে দেখবে খুব সহজেই আঁচলটা রেডি হয়ে যাবে আঁচল যত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তোমাদের শাড়ি পরতে একদমই কম সময় লাগবে তো দেখো এভাবে আমি কাঁধে ফেলে নিলাম নেওয়ার পরে সামনের দিক দিয়ে আমার যতটা প্লিট প্রয়োজন আমি এভাবে করে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে হিট করবে এবং অবশ্যই অল বাটনটিকে একবার হিট করে রাখবে তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি পরার ভিডিও আমার চ্যানেলে দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে তো দেখো ভাবে আমি প্রত্যেকটা প্লিট ধরে নেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে এখানে একটু চেপে নেবে তাহলে ফোলাভাবটা একদমই কমে যাবে আর বন্ধুরা তোমরা এই দুর্গা পুজোতে কীভাবে শাড়ি পরবে অষ্টমীতে বা সপ্তমীতে আমার সমস্ত ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্যাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিও আমি নিচে লিঙ্ক সমস্ত দিয়ে দেবো তো দেখো এখানে আমি একটা আবারও শাড়ির পিন এভাবে পিন আপ করে নিলাম দেখো এভাবে আমি ছোটো ছোটো করে আঁচলটাকে রেডি করছি তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে না এরকমভাবে ছোটো ছোটো করে আঁচলটাকে রেডি করে নেবে এবার দেখো আঁচলটা আবার একদম রেডি হয়ে গেছে আঁচলটা আমি এতটা বড় রাখবো না দেখো হাঁটুর একটু নিচে আমি রেখেছি এবার আমি পিন আপ করছি তো যখনই তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবে দেখো একটু পিছনের দিকে পিন করবে খুব ভালো করে দেখিয়ে দিই দেখো শাড়িটা এরকম একটু পিছনের দিকে পিন করবে বেশি সামনের দিকে করলে কি বলো তো আঁচলটা নেমে যায় বারবার তো খুব ভালো করে পিন আপ করার পরে দেখো এবার আমি এখানে কুচিটা রেডি করব আর তার আগে এখানে ভাঁজগুলো আরও একবার সুন্দর করে রেডি করে নিচ্ছি খুব ভালো করে এভাবে ঝেড়ে ঝেড়ে প্রত্যেকটা ভাঁজ ধরে নেবে দেখবে খুব সহজেই কিন্তু তোমাদের এখানে ভাঁজগুলো ধরতে অসুবিধা হবে না আর প্রত্যেকবারই কিন্তু হাত দিয়ে এভাবে চেপে নেবে তো হয়ে গেছে এবার আমি কুঁচিটা রেডি করব। আজকে তোমরা খুব ভালো করে দেখো অন্য অন্য দিনের মতো কিন্তু কুঁচিটা হবে না আজকে কুঁচি হবে ডান দিক দিয়ে আর আজকে কুঁচি হবে ঠিক এত বড় দেখো কতটা বড় ঠিক এত বড় বড় কিন্তু কুঁচি হবে মেজারটা আমি দেখিয়ে দিলাম ঠিক অত বড়োই কিন্তু তোমাদের করতে হবে দেখো খুব ভালো করে আমি বুড়ো আঙুল ভিতরে দিয়ে এখানে শাড়িটাকে টাকিং করে নিয়েছি যাতে কোনো ধরনের কোনো ফোলাভাব না থাকে এবার দেখো কতটা বড় এখানে আমি কুঁচিটা করছি আর কুচিগুলো দেখো ঠিক এভাবে বড় বড় করে প্লিট ধরবে আর নিচের দিকে একটু লেন্থ দেখে নেবে নেওয়ার পরে ঠিক এত বড় করে কুঁচি করার পরে ঠিক এখানে পেটিকোটের ভিতরে এভাবে জাস্ট হাত দিয়ে এভাবে টাকিং করবে আমি যেমনভাবে টাকিং করছি ঠিক সেইভাবেই টাকিং করবে তাহলে কিন্তু একদম ফোলাভাব থাকবে না পেটের দিকে কোনো উঁচু বোঝা যাবে না একদম দারুণভাবে কিন্তু তোমাদের পেটিকোটের সঙ্গে শাড়িটা সেট হয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে তো দেখো প্রত্যেকটা প্লিট কিন্তু এরকম বড় হবে আর এখানে প্লিট দুই থেকে তিনটে হবে তার বেশি হবে না তো আবারও একটা আমি প্লিট করছি একটা প্লিট আমার করা হয়ে গেছে আরও একটা বড় প্লিট করে নিচ্ছি দেখো প্লিটটা কতটা বড় একটু বন্ধুরা দেখে নাও প্লিটটা কতটা বড় অনেকটাই বড় যেমন প্লিট আমরা করি কুচিতে তেমন কিন্তু নয় প্রত্যেকটা প্লিট করার পরে এভাবে খুব ভালো করে ভিতরে হাত দিয়ে টাকিং করে নেবে পেটিকোটের ভিতরে নেওয়ার পরে অবশ্যই উপর থেকে একটু হাত দিয়ে চেপে দেবে তাহলে কি বলো তো ভাবটা একদমই বোঝা যাবে না তো দেখো এভাবে আমি আরও একটা এখানে কুচিটা রেডি করে নিচ্ছি তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কত বড় বড় করে কুচি নিয়েছি এখানে আর কোন দিক দিয়ে নিয়েছি আমি কিন্তু ডান সাইড থেকে কুচিটা এখানে নিয়ে টাকিং করছি আর খুব ভালো করে কিন্তু এভাবে টাকিং করবে টাকিং করার পর অবশ্যই হাত দিয়ে কিন্তু এভাবে একটু চেপে দেবে এবার দেখো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে দুটো তিনটে তিনটে কুচি পড়েছে আমার এখানে তোমাদেরও কিন্তু এরকম দুটো থেকে তিনটে কুচি পরবে বেশি পরবে না তো বন্ধুরা এটা হলো একদম নতুন ধরনের একটা আটপৌরের ডিজাইনের শাড়ি ড্যাপিং তোমরা কিন্তু এবার পুজোতে খুব ভালো করে খেয়াল করেছো বন্ধুরা আমি যখন ভিতরে পেডিকোটের ভিতরে পুশ করেছি শাড়িটাকে তখন কিন্তু হাতটা খুব ভালোভাবে কিন্তু সোজাভাবে চালিয়েছি তোমরা ঠিক এভাবেই চালাবে তাহলে সামনের দিক দিয়ে একদম ফোলাভাব থাকবে না এবার দেখো এটাকে আমি ঠিক করে নেব তার আগে প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর করে টেনে টেনে রেডি করে নেব তোমরা কিন্তু এবার দুর্গা যে কোনো তাঁতের শাড়ি বা ঢাকাই জামদানি সব ঢাকায় যে কোনো ঢাকাই দিয়েই কিন্তু তোমরা এই ডিজাইনটা পরতেই পারো অষ্টমীতে সকালবেলা খুব সুন্দর লাগবে দেখো প্রত্যেকটা ভাঁজ এভাবে কিন্তু ধরে নেবে ধরে নেওয়ার পরে হাত দিয়ে অবশ্যই প্রেশাদ দেবে প্রেশার দিলেই কিন্তু ভাঁজগুলো এখানে নরম হয়ে যাবে এবার দেখো তলায় যে প্লিকটা ছিল এটাকে সোজা পিছনে টেনে নিয়ে গিয়ে কিন্তু তোমরা পেডিকোটের সঙ্গে এখানে টাকিং করে দেবে এখানে কোনো সেফটি পিন আপ করতে হবে না আর এই আটপৌর স্টাইলে সাইড্যাপিংটা কিন্তু তোমাদের পরতে বেশি সময় লাগবে না হয়তো পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আর তার মধ্যেই কিন্তু এই শাড়িটা তোমরা পরে নিতে পারবে শুধু একবার দুবার একটু ভালো করে দেখে নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে খুব সহজেই এই শাড়ি ড্রাইভিংটা কিন্তু তোমরা শিখে যাবে এবং এটা পরতেও একদমই সময় লাগে না তো দেখো প্রত্যেকটা ভাঁজ এভাবে রেডি করে নেবে রেডি করে নেওয়ার পরে হাত দিয়ে একটু হালকা করে পেশা দিয়ে নেবে তাহলে ভাঁজগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে তো এবার দেখো ঠিক এখানে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করব অবশ্যই পিন আপ করতে হবে তাহলে সুন্দর দেখাবে এখানে যখন এই পিন আপ করবে প্রত্যেকটা প্লেট ইকুয়াল ধরে নেবে মানে সময় ভাবে ধরে নেওয়ার পরে দেখো এখানে আমি ব্লাউজের ভিতর থেকে পিন আপ করবো আর যখনই পিন আপ করবো দেখো এভাবে উপরের প্লিটটাকে ছেড়ে রাখবে উপরের প্লিটটাকে ছেড়ে রেখে ভিতরের প্লিটটাকে কিন্তু তোমরা এখানে সেফটবিন দিয়ে পিন আপ করবে এই পিন আপ করলে করার পরে এই উপরের প্লিটটাকে এভাবে জাস্ট একটু উঁচু করে ধরবে ধরার পরে ভিতর থেকে পিন আপটা করে নেবে এভাবে কিন্তু এখানে পিন আপ করবে হলে কিন্তু তোমাদের উপরের প্লেটে যদি তোমরা পিন আপ করো ওপর থেকে দেখা যাবে সেটা ভালো লাগবে না দেখো এখানে যদি তোমরা পিন আপ করো একদমই বোঝা যাবে না তার কারণ ওপর থেকে কিছুই বোঝা যায় না তো এখানে এই শাড়িটাকে দেখো একটু পেডিকোটের মধ্যে এখানে আমি এভাবে টাকিং করে নিচ্ছি তাহলে এই ডিজাইনটা এখানেও সুন্দর লাগবে এভাবে জাস্ট টাকিং করে নেবে এখানে সামনের দিকে টাকিং করে নেওয়ার পরে আবারও একবার খুব ভালো করে এখানে একটু ভাঁজগুলোকে একটু রেডি করে নেবে তো বন্ধুরা এবার একটা কোমরবন্ধনী পরে নেবে খুবই সুন্দর লাগবে এই নতুন ধরনের আর্টপোহর স্টাইলের শাড়ি ড্যাপিং দেখলেই কিন্তু সবাই বলবে যে খুব সুন্দর লাগছে তোমাকে তো অবশ্যই এবার দুর্গা এরকম একটা সব ঢাকাই জামদানি দিয়ে এই নতুন ধরনের আর্টপহর স্টাইলের শাড়ি পরাটা তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এইভাবে শাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার ফাইনাল লুক আর সাইড দিয়ে দেখো ভাঁজগুলো কত সুন্দর দেখাচ্ছে সামনে দিয়ে কত সুন্দর দেখাচ্ছে পিছন দিক দিয়ে কত সুন্দর লাগছে আশা করি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে আর এবার দুর্গা পুজোতে অবশ্যই তোমরা একটা ঢাকাই জামদানি বা সব ঢাকাই জামদানি দিয়ে তোমরা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতেই পারো এবার বলি তোমরা যারা অষ্টমীতে যাবে আর মাথায় কাপড় তো দিতেই হয় অঞ্জলি দেওয়ার সময় তো তোমরা কি করবে আঁচলটা যেহেতু বড় ছিল এভাবে জাস্ট আঁচলটাকে মাথায় তুলে নেবে দেখবে খুব সহজে তোমাদের আঁচলটা মাথায় চলে আসবে এবং তোমরা যারা মাথায় আঁচল দিতে চাইছো না একটু টিনেজার আছো একটু হালকা অল্প বয়সী আছো তো তোমরা কাপড়টাকে জাস্ট এখানে আঁচলটাকে তুলে নেবে